আজ আমরা গণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সমান্তর প্রগতি সম্পর্কে জানব, যাকে আমরা ইংরেজিতে বলি অ্যারিথমেটিক প্রোগ্রেশন। ঠিক আছে, দেখো এই অধ্যায়টিতে আমরা কি কি শিখব তা আমি এখানে লিখেছি। সাধারণ ধারণা, প্রথমে আমরা প্রগতি কি সেই সম্পর্কে সাধারণ ধারণা করে নেব, তারপর আমরা সমান্তর প্রগতি সম্পর্কে বুঝে নেবার চেষ্টা করব। তারপর আমরা সমান্তর প্রগতি সম্পর্কে আলোচনা করব। এরপর আমরা সমান্তর প্রগতির এন তম পদ সম্পর্কে আলোচনা করব। এন তম পদ কিভাবে নির্ণয় করতে হয় তা আমরা বোঝার চেষ্টা করব এবং তা সংক্রান্ত সূত্র সম্পর্কে আলোচনা করব। এরপর আমরা ওই প্রগতির এন পদ সংখ্যা সমষ্টি কি হবে তা সম্পর্কে বুঝে নেবার চেষ্টা করব এবং এন পদ সংখ্যার সমষ্টির সূত্রটি ভালোভাবে প্রমাণের সাপেক্ষে বুঝে নেব এবং তারপর আমরা সূত্র আকারে সেইটিকে ব্যবহার করব। এরপর আমরা কতগুলি গাণিতিক উদাহরণ সম্পর্কে আলোচনা করব। দেখো প্রগতি অধ্যায়টিতে প্রবেশ করতে গেলে সে যে কোনো প্রগতিই হোক না কেন, কি সমান্তর প্রগতি কি গুণোত্তর প্রগতি, প্রথমে আমাদের বুঝতে হবে প্রগতি কথাটির অর্থ কি। দেখো প্রগতি কথাটির অর্থ হলো বৃদ্ধির হার, অর্থাৎ কিভাবে বৃদ্ধি হচ্ছে। যদিও আমরা গণিতে অনেক ক্ষেত্রে কোনো পদের বা কোনো রাশির হ্রাসের হারকেও আমরা প্রগতি হিসেবে ব্যবহার করি, দেখো প্রগতি মানে আমরা এগিয়ে যাওয়াকে বোঝাই। এগিয়ে যাওয়া কত রকম হতে পারে, দেখো যেমন আমরা দেশের প্রগতি বলতে দেশের সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক বৃদ্ধিকে বলি। অনেক সময় তোমরা জিডিপি বৃদ্ধির হারও শুনে থাকবে, তার মাধ্যমে আমরা দেশের বৃদ্ধির হারকেই প্রকাশ করি। দেখো গণিতে অনেক সময় আমরা কখনো কখনো বলে থাকি যে কোনো একটি রাশিমালা প্রত্যেকটি পদের বৃদ্ধিতে কোনো একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি পাচ্ছে। যেমন ধরো কোনো ব্যক্তির আয় প্রতি প্রতি মাসে বা প্রতি বছরে এক নির্দিষ্ট পরিমাণে বৃদ্ধি পায়। ধরো কোনো ব্যক্তির আয় ছিল 5,000 টাকা প্রতি মাসে, কিন্তু প্রতি বছর বছরে ওই ব্যক্তির আয় মাসে মাসে 500 টাকা করে বৃদ্ধি পায়। তাহলে দেখো 10 বছর পরে ওই ব্যক্তির মাসিক বেতন কত হবে, এটা নির্ণয় করতে হলে আমাদের প্রগতির সাহায্য নিতে হবে। এই প্রগতিটিকে আমরা সমান্তর প্রগতি বলি। দেখো এবার আমরা সমান্তর প্রগতি সম্পর্কে আলোচনা করব। দেখো সমান্তর এই শব্দটির অর্থ প্রথমে আমাদের বুঝে নিতে হবে। এর অর্থ হলো সম অন্তর, অর্থাৎ পরপর দুটি পদের পার্থক্য সমান। যেমন ধরো কোনো একটি প্রগতির এনতম পদ রয়েছে, এনটি পদ রয়েছে, তাতে দেখো তার পরপর যে কোনো দুটি পদের পার্থক্য সবসময় সমান হবে। যখন আমরা কোনো প্রগতির যে কোনো পরপর দুটি পদের পার্থক্য সমান হয় তখনই আমরা সেই প্রগতিটিকে সমান্তর প্রগতি বলবো। দেখো যখন কোনো প্রগতিতে A1
A2, A3 তিনটি পদ সমান্তর প্রগতিতে থাকে, তখন A2 মাইনাস A1 ইকুয়াল টু A3 মাইনাস A2 সমান D হয়। এখানে আমরা D কে ওই প্রগতিটির সাধারণ অন্তর বলে থাকি। দেখো এনটি পদ অর্থাৎ A1, A2, A3, AN সমান্তর প্রগতিতে থাকবে যখন তাদের মধ্যে যে পরপর দুটি পদের অন্তর সমান হবে। এখানে A1 কে আমরা প্রগতির প্রথম পদ বলবো এবং AN কে প্রগতির শেষ পদ বলবো বা এনতম পদ বলবো, এবং এখানে পরপর যে কোনো দুটি পদ অর্থাৎ A2 মাইনাস A1 বা A3 মাইনাস A2 বা AN মাইনাস AN মাইনাস 1, এই পদগুলির পার্থক্য সবসময় সমান হবে এবং সেই পার্থক্যকে আমরা সাধারণ অন্তর বলবো, যাকে আমরা আগে ডি দিয়ে প্রকাশ করেছি। এবার আমরা কিভাবে সাধারণ পদ নির্ণয় করতে হয় তা বুঝে নেবার চেষ্টা করব। দেখো প্রথমে আমরা আরতম পদকে সাধারণ পদ হিসেবে ধরে নেব, তারপর তা কিভাবে নির্ণয় করতে হয় তা বুঝে নেবার চেষ্টা করব। দেখো কোন প্রগতির দ্বিতীয় পদ A2 হল এবং প্রথম পদ A1 হলে সেই দ্বিতীয় পদ A2 ইকুয়াল টু হয় সবসময় A1 প্লাস সাধারণ অন্তর। একই রকম ভাবে A3 হয় A1 প্লাস 2 ইন্টু সাধারণ অন্তর, অর্থাৎ A3 হয় A2 প্লাস D, যাকে আমরা একেবারে প্রকাশ করতে পারি A1 প্লাস 2D। ঠিক আছে, দেখো এইভাবে যদি আমরা এনতম পদ পর্যন্ত এগিয়ে যাই তাহলে আমরা কি দেখতে পাব, আর যদি আমরা কোনো আরতম পদের ক্ষেত্রে নির্ণয় করার চেষ্টা করি তাহলে আর হয় A প্লাস আর মাইনাস 1 ইন্টু D, অর্থাৎ এখানে D হলো সাধারণ অন্তর। অর্থাৎ আমরা এনতম পদ বা কোনো সমান্তর প্রগতি এনতম পদ AN কে সূত্রের আকারে এইভাবে প্রকাশ করতে পারি যে AN হলো A প্লাস N মাইনাস 1 ইন্টু D, অর্থাৎ যেখানে A হলো প্রগতির প্রথম পদ এবং D হলো ওই প্রগতিটির সাধারণ অন্তর। এবার আমরা কোন সমান্তর প্রগতির N পদ সংখ্যার সমষ্টি কি হয় তা বুঝে নেবার চেষ্টা করব এবং কিভাবে তা নির্ণয় করতে হয় তাও বুঝে নেব। দেখো এবারে আমরা কোন সমান্তর প্রগতির N পদ সংখ্যার সমষ্টি নির্ণয়ের চেষ্টা করব। দেখো আমরা কোন সমান্তর প্রগতি এনটি পদের সমষ্টিকে লিখতে পারি S, অর্থাৎ এই S হলো প্রগতির পরপর এনটি পদের সমষ্টি, যেখানে A হলো প্রগতিটির প্রথম পদ এবং D হলো প্রগতিটির সাধারণ অন্তর। দেখো এখানে আমরা S, অর্থাৎ পরপর কোন প্রগতির এনতম পদ সংখ্যার সমষ্টিকে কিভাবে লিখছি, A প্লাস D অর্থাৎ প্রগতির দ্বিতীয় পদ, A প্লাস 2D অর্থাৎ প্রগতির তৃতীয় পদ এবং A প্লাস N মাইনাস 1D অর্থাৎ প্রগতির এনতম পদ কে আমরা এইভাবে লিখছি। এছাড়া আমরা তাদের আরো একভাবে লিখতে পারি। দেখো S ইকুয়াল টু A প্লাস N মাইনাস 1D, অর্থাৎ আমরা প্রগতির এনতম পদকে প্রথমে লিখছি, তারপর আমরা প্রগতির এন মাইনাস ওয়ানতম পদকে লিখছি। দেখো A প্লাস N মাইনাস 2 ইন্টু D, এইভাবে আমরা ধীরে ধীরে প্রগতির প্রথম পদের দিকে
আবার ফিরে আসছি, অর্থাৎ আমরা এই দ্বিতীয় ক্ষেত্রে প্রগতির এনতম পদকে প্রথমে লিখছি এবং প্রথম পদকে আমরা প্রশেষে লিখছি। দেখো, আমরা পূর্বের স্লাইডে সমষ্টির যে দুটি রাশিকে পেয়েছিলাম তাদেরকে আমরা যোগ করছি। দেখো, তাদেরকে যোগ করলে আমরা যেটা পাচ্ছি তা হলো 2s ইকুয়াল টু n ইন্টু 2a প্লাস n মাইনাস 1d, যেখানে a হলো প্রগতিটির প্রথম পদ এবং d হলো প্রগতিটির সাধারণ অন্তর। দেখো, সুতরাং আমরা কি পাচ্ছি, s ইকুয়াল টু n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এখানে n হলো প্রগতিটির পদ সংখ্যা। অর্থাৎ এটাকে আমরা আরো একভাবে লিখতে পারি, অর্থাৎ যেখানে s হলো প্রগতিটির সমষ্টি, পরপর n-টি পদের সমষ্টি, তা হলো n বাই 2 অর্থাৎ পদ সংখ্যা বাই 2 ইকুয়াল টু a প্লাস n a প্লাস a প্লাস n মাইনাস 1 ইন্টু d। অর্থাৎ আমরা তাদেরকে লিখতে পারি n বাই 2 ইন্টু প্রগতিটির প্রথম পদ প্লাস প্রগতিটির শেষ পদ। দেখো, আমরা প্রগতির পরপর n সংখ্যার সমষ্টিকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, s ইকুয়াল টু n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এবার আমরা কতগুলি গাণিতিক উদাহরণের মাধ্যমে এই অধ্যায়টিকে বুঝে নেবার চেষ্টা করব। তাহলে তোমাদের কাছে এই অধ্যায়ের সূত্রসমূহ আরো পরিষ্কার হয়ে যাবে, তোমরা তা আরো ভালোভাবে বুঝতে পারবে। একটি সমান্তর প্রগতির প্রথম পদ 5 এবং ওই প্রগতির সাধারণ অন্তর 10, তাহলে ন্যূনতম কততম পদে এসে প্রগতিটি 100-এর চেয়ে বড় হবে? এই গাণিতিক উদাহরণটির মাধ্যমে আমরা প্রগতির এনতম পদের সূত্রটিকে ভালোভাবে বুঝে নেব। দেখো, এবার আমরা এই গাণিতিক উদাহরণটি সমাধান করার চেষ্টা করছি। দেখো, মনে করি কোনো একটি এনতম পদে গিয়ে প্রগতিটি 100-এর চেয়ে বড় হবে। সুতরাং প্রগতির এনতম পদের সূত্রানুসারে an অর্থাৎ প্রগতির এনতম পদ হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু d, যেখানে a হলো ওই প্রগতির প্রথম পদ এবং d হলো ওই প্রগতির সাধারণ অন্তর। সুতরাং প্রথম পদ 5 বা 5 এবং এনতম পদ নির্ণয়ের জন্য আমাদের ব্যবহার করতে হবে সাধারণ অন্তর সমান 10, অর্থাৎ এনতম পদের সূত্রানুসারে এন ইকুয়াল টু এ অর্থাৎ 5 প্লাস এন মাইনাস 1 ইন্টু সাধারণ অন্তর অর্থাৎ 10, তা সবসময় 100-এর চেয়ে বড় হবে। সুতরাং আমরা গাণিতিক সমীকরণের মাধ্যমে পাই 10n গ্রেটার দেন 105 অর্থাৎ 105, 10n সবসময় 105-এর থেকে বড় হবে, অর্থাৎ n 10.5 বা 10.5-এর থেকে বড় হবে। সুতরাং কোন সংখ্যা এনতম পদ তো আর দশমিক হতে পারে না, তা সেই জন্য আমরা পরবর্তী সংখ্যা অর্থাৎ 11 কে আমরা ওই প্রগতির প্রয়োজনীয় পদ হিসেবে ধরে নিচ্ছি। অর্থাৎ 11তম পদে গিয়ে প্রগতিটি 100-এর চেয়ে বড় হবে। দেখো, তাহলে আমরা কি কি শিখলাম? সাধারণ ধারণা,
প্রথমে আমরা প্রগতি সম্পর্কে কতগুলি সাধারণ ধারণা করে নিয়েছিলাম, তারপর আমরা সমান্তর প্রগতি কি তা সম্পর্কে বুঝে নিয়েছি, দেখো তারপর এনতম পদ কি, এনতম পদের সূত্র হিসেবে আমরা আলোচনা করেছি এ এন ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এবং তারপরে আমরা প্রগতির এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করেছি। দেখো সেই সময় আমরা ব্যবহার করেছিলাম এস এন ইকুয়াল টু এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তারপর আমরা গাণিতিক উদাহরণের সাহায্য নিয়েছি এই অধ্যায়টিকে বুঝে নেবার জন্যে। ঠিক আছে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই উপস্থাপন শেষ করছি।